দেখতে দেখতেই রোজা কিন্তু এগিয়ে যাচ্ছে, তাই না? দেখতে দেখতে আজকে হচ্ছে সপ্তম রোজা। তো এই তো প্রতিদিন রান্না বান্না তো করি, কিন্তু আজকে আর রান্না বান্না শেয়ার করছি না। এটা হচ্ছে ইফতারের পরের রান্না বান্না, মানে সেহরির জন্য। তো আমাদের ঘরে যেটা হয়, সেহরিতে আসলে ঠিক মতো কেউ খেতে চায় না, ম্যাক্সিমামই হচ্ছে দুধ ভাত কলা আর খেজুরের গুড় দিয়েই খায়। তো আর অর্পা তো খাওয়া না খাওয়া সমানই। তো এখন চিন্তা করলাম একটু ঢেঁড়স ভাজি করে নেই। আমার আবার শুধুমাত্র দুধ ভাত খেতে ভালো লাগে না, সামান্য একটু তরকারি দিয়ে খেয়ে তারপরে দুধ ভাত খেলে ভালো লাগে। তো রান্না করতে ইচ্ছা করতেছিল না, কিন্তু কিছু কর নাই, দিনে অন্য কাজ করছি একটু বেশি, তাই আজকে রান্নাটা করে রাখিনি। ভাবলাম যে গরম গরম রাতের বেলা একবারে রান্না করে ফেলবো, দেন হচ্ছে গরম গরম খাওয়া হবে। তো এখন দেখতেছি ইফতার করার পর আসলে শরীরই চলতেছে না, তবুও তো রান্নাটা করতে হবে। সব অলসতাকে পিছনে ফেলে চলে আসলাম রান্নাঘরে। আমার মতো অনেক আপুরা আছেন যারা হচ্ছে চেষ্টা করেন গরম গরম সেহরিতেও রান্না করতে, বাট আসলে আমি রাতে উঠে নামাজ পড়ে তখন আসলে আমি রান্না করার টাইম আমার কাছে মনে হয় আমি পাই না, কারণ যেহেতু আমাদের শুতে শুতে অনেক দেরি হয়ে যায়। তো আমি তরকারি টরকারিগুলো কেটে নিলাম, মাছটাও বসিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি একটু ভাতও বসিয়ে দিলাম। এখন প্রায় 11:30-12 বাজে, তো আমি ম্যাক্সিমাম সময় শেষ রাতের ভাতটা আগেই রান্না করে রাখি, কারণ আমাদের শুইতে শুইতেই দেখা যায় 12:30-1 বেজে যায়। আবার আমি যেহেতু একটু 3:30-4 দিকে উঠি, তো এই কারণে আমি আগে আগেই ভাতটা রান্না করে রাখি, যাতে করে রাতে উঠে আর ঝামেলা না হয়। রাতে উঠে জাস্ট তরকারি পাতি একটু গরম করা, দুধটা গরম করা, তারপর সবাইকে ডাকা, আর এর ফাঁকে আমি তাহাজ্জুদের নামাজটাও কমপ্লিট করে নিই। তো ভাতটা মোটামুটি হয়ে গেল আর আমিও এখন অন্য কাজগুলো করে নিলাম। এই ফাঁকে আমি তরকারি এবং ভাত উঠানোর পরে টুকিটাকি রান্নাঘরে যে কাজগুলো থাকে সেটাই আসলে করি। আর ভাবলাম প্রতিদিন তো ইফতার শেয়ার করতে ইচ্ছে করে না, আর দিনের বেলা কাজকর্ম আসলে অনেক থাকে, যেটা আসলে ক্যামেরা ধরতেই আমি ভুলে যাই। অনেক সময় এমন হয় না যে ধরেন কাজ করলাম করলাম কিন্তু মনে হলো আল্লাহ আমার তো ক্যামেরা ধরতেই ভুলে গেছি, তো ওই কারণ ওই রকমই হচ্ছে আসলে। দেখা যায় যে ওই সারাদিন টুকিটাকি কাজ করতে করতে ক্যামেরা ধরতে ভুলে যায়। আর এই যে আমি মার গালানোর এই সময়টা, কত ভাত বার যে ভাত পড়েছে এটা অনেকের কাছ থেকে হয়েছে, আমার কাছ থেকেও হয়েছে। তো এই সময়টা ভাতের মার গালাতে দিতে কিন্তু একটু সময় নিয়েই দিই। তো এগুলো করতে করতে আমি রান্নাটাও শেষ করে ফেললাম। আমি রান্না করলাম হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে রুই মাছ, একদম কম ঝোল করে মাখা মাখা করে রান্না করলাম। আর রান্না করলাম হচ্ছে ভেন্ডি ভাজি, সাথে দুধটাও গরম করে রেখেছি, আর ভাতটা আমি এখন হটপটে রেখে দিব। এই হচ্ছে আমাদের সেহরিতে আজকে খাবার। মাছ মাংস একেবারেই ভালো লাগে না, এই যে মাছটা রান্না করলাম আমি কিন্তু খেতে পারি না। তো এই ভাজিটা দিয়ে যতটুকু খাওয়ার ততটুকুই খাবো। এরপর নামাজ কালাম পড়ে সবাইকে ডাকাডাকি করলাম, আর রাতটা এত ভালো লাগতেছিল। এটা হচ্ছে আমাদের সেহরি করা শেষ, এখন 4:30 বাজে। তো আমি বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে এই নীরবতাটাকে উপভোগ করছিলাম। অন্য সময় দেখা যায় এত আগে তো উঠা হয় না, আর বাইরে দাঁড়িয়ে বারান্দাটা দেখতে খুব ভালো লাগছিল। চতুর্দিকে অন্ধকার, মাঝে মাঝে কোনো বাসায় লাইট জ্বালানো আছে। আমার ফ্রন্ট ক্যাম মানে ফ্রন্ট বারান্দা থেকে আসলে খুব বেশি দেখা যায় না, রাস্তাটা বেশি দেখা যায়, আর এটা হচ্ছে ড্রয়িং রুমের জানালাটা থেকে আসলে পিছনের দিকটা একটু অন্ধকারই লাগে। তো এই সময় খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে নামাজের জন্য ওয়েট করতেছি, আজান দিলেই নামাজটা পড়ে ফেলবো। অর্পা উজু করতে গেছে আর আমি অলরেডি উজু করেই তো সেহরি খেলাম। তো সবাই আমরা অপেক্ষা করতেছি আসলে আজানে, এই মধুর আজানটা শুনতে আসলে খুবই ভালো লাগে, আর আজান হলেই আমরা নামাজটা পড়ে নিব। তো এই তো ভালো লাগে আসলে, অপেক্ষা করি নামাজটার জন্য, আর এই আজানের মধুর সুরটা এত ভালো লাগে কি বলবো, মানে মন চায় যদি শুনতেই থাকি। সকালের এই মানে ভোরবেলার এই আজানটা আসলে মুগ্ধ করে।
তো আজান শেষ হয়ে গেল, আমিও নামাজটা পড়ে নিব। আর এই সময়টা দোয়া কালামই পড়তে থাকি, আর এই সময় দোয়া তো অনেক বেশি কবুল হয়। আমরা হয়তো কম বেশি সবাই জানি যে ইফতারের সময় আর সেহরির সময় দোয়া অনেক কবুল হয়। তো আমি জায়নামাজটা পেতে নামাজে বসে পড়ছি, আর সাথে ফাইয়াজ ও অর্পা ওর বাবার সবাই পড়বো। তো রমজান মাসে আসলে এই জন্যই আমার কাছে স্পেশাল মনে হয় যে একসাথে ফজরের আজান হওয়ার সাথে সাথে নামাজটা পড়া হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো ফাইয়াজও চলে আসছে, ও উজু করবে, আর আমি অলরেডি নামাজের জন্য আমাদের খাওয়া দাওয়া শেষ, টেবিল টেবিল পরিষ্কার হয়ে গেছে, এখন যে যার ঘরে আসলে নামাজ পড়ে। আমি সবসময় ড্রয়িং রুমেই নামাজ পড়ার চেষ্টা করি, চারজন চার ঘরে নামাজ পড়লে ভালো লাগে। তো এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুল করবেন না। আর অবশ্যই সবার রমজান ভালো কাটুক, এই দোয়াটাই করি। আল্লাহ হাফেজ।